সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা বাংলার গল্প লেখকটিকের প্রতি নিবেদন এই প্রবন্ধটির বাকি অংশটি পড়ব। তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে নিয়ে বা হাতে নিয়ে ভিডিওটি দেখবে, তাহলে হচ্ছে যে তোমরা প্রতিটি লাইন ধরে ধরে বুঝতে পারবে। আমরা গত ক্লাসে এই প্রবন্ধটিতে যে পয়েন্ট আকারে দেওয়া আছে সেখানে আমরা 5 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়েছিলাম, অতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 6 নম্বর পয়েন্ট থেকে আলোচনা করবো। এখানে দেখো আমরা আজকে 6 এবং 7 আমরা এই দুটি পয়েন্ট আগে আলোচনা করে নিয়েছি। এখন দেখে নাও, আমরা 6 নম্বর পয়েন্টটা পড়ে নিয়েছি। যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য, এটি সোজা কথা। কিন্তু সামূহিক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। দেখো আবার ভালো করে দেখো, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। লেখক এখানে বলেছেন যে যে বিষয় যার কোনো জ্ঞান নেই বা যে বিষয়টি কেউ যখন ভালো করে জানা থাকে না বা জানে না, সে বিষয়টি নিয়ে তাহার আলোচনা করা ঠিক নয় বা সেটি নিয়ে তার লিখতে যাওয়া ঠিক নয়, তার হস্তক্ষেপ মানে সেখানে হাত না দেওয়াই ভালো, এটি সোজা কথা। কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। লেখক কিন্তু আমাদের আগের পয়েন্টগুলিতে বলে দিয়েছেন বা প্রাবন্ধিক বলে দিয়েছেন যে সাময়িক সাহিত্য না লেখাই ভালো বা সাময়িক সাহিত্য নিয়ে এত মাতামাতি করা ঠিক নয় বা সাময়িক সাহিত্য দিকে মনোযোগ দেওয়া ঠিক নয়। সেক্ষেত্রে তিনি এখানে বলছেন যে যেখানে অধিকার বোধের কথা বলেছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত হবে অনুচিত হবে বা যেটা নিয়ে যে বিষয় সম্পর্কে তার ভালো ধারণা নেই সেটা নিয়ে লিখতে যাওয়া বা বিশ্লেষণ করতে যাওয়াটা অধিকারও তার নেই, এটি সাময়িক সাহিত্যে রক্ষিত হয় না। অর্থাৎ কি, অনেক সময় দেখা যায় যে অনেকের একটা বিষয়ে বা একটা ভাষার প্রতি তার ভালো দখল নেই, তার দক্ষতা নেই, তাহলে সেই বিষয়টি নিয়ে তার আলোচনা না করাই ভালো। কিন্তু আমাদের সাময়িক সাহিত্যিক যারা আছেন তারা এই কাজটা অনায়াসে করে থাকেন, যার ফলে হচ্ছে যে কি, লেখার মানও ভালো থাকে না বা ওই লেখাটা উৎকৃষ্ট মানেরও হয় না। তাই প্রাবন্ধিক আমাদেরকে কী বললেন, যে যে বিষয়ে যাহার অধিকার নেই সেই বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। এরপরে আমরা 7 নম্বর পয়েন্টে আসি। এখানে দেখো লিখেছে, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যে বিশেষ হানিজনক। এখানকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। এখানে খুব ভালো করে খেয়াল করে দেখো, প্রথম বাক্যটি বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা থাকলে অর্থাৎ আমাদের কোনো বিষয় সম্পর্কে বিশেষ দক্ষতা থাকলে, জানা থাকলে, বোঝা থাকলে সেটা কী হবে, আপনা আপনিই আমার কাজের মাধ্যমে প্রকাশ পাবে, সেটাকে জোর করে মানুষের সামনে উপস্থাপন করতে হবে না, সেটা দেখাতে হবে না। হ্যাঁ, বিদ্যা থাকলে সেটা কী করবে, আপনি আপনি প্রকাশ পেয়ে যাবে। হ্যাঁ, ওটা জোর করে প্রকাশের চেষ্টা করতে হয় না, ঠিক আছে। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পারিপাট্যে বিশেষ হানিজনক। অর্থাৎ যখন আমরা কাউকে খুব বেশি বিদ্যা জ্ঞান করতে যাব, অনেক বেশি নিজের জ্ঞান আছে, নিজের জ্ঞান কবচাতে যাব, তখন কি হবে, পাঠক বিরক্ত হবে, যে মানে ওই বিষয়টা শক্ত শক্ত কথা বা জ্ঞান জাহির করছে এরকম একটা বেশি যখন সে বুঝে যাবে তখন কিন্তু সে খুব বিরক্ত প্রকাশ করবে বা খুব তার বিরক্ত বোধ হবে লেখাটি পড়তে। আবার আরেকটা জিনিস এখানে প্রাবন্ধিক বলেছেন যে রচনার পারিপাট্য সেখানে বজায় থাকবে না। অর্থাৎ আমরা যে একটা লেখা গুছিয়ে লিখবো, এই বিদ্যা জাহির করতে গিয়ে দেখা যাচ্ছে যে কি, লেখা তার সুন্দর সাজানো গোছানোর যে বিষয়টা থাকবে, পারিপাট্য থাকবে, ওই জিনিসটা সে হারাবে, এই গুণটি লেখার মধ্যে থাকবে না। এখনকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কতচ উদ্ধৃত করিবেন না। এখানে আমাদের প্রাবন্ধিক আরেকটি বিষয় বলেছে যে আমরা সবাই কিন্তু সব ভাষায় দক্ষ নই। হ্যাঁ, তো আমরা অনেক সময় এখনকার সাহিত্যিকদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় যে তিনি হয়তো একটা বিষয় লিখছেন, সেখানে কী করছেন, বিভিন্ন ধরনের ভাষার
ইংরেজি সংস্কৃত ফারসি বিভিন্ন ভাষার কোটেশন বা উদ্ধৃতি তিনি ব্যবহার করছেন, ভাবছেন যে এটাতে আমার কি লেখাটা ওজনদার হয়ে যাচ্ছে, আমার লেখাটা অনেক ভারী হচ্ছে, হ্যাঁ অনেকগুলো মূল্যবান লেখা হয়ে যাচ্ছে। আসলে কিন্তু তা নয়, উনি জানেন না যে ভাষা, সে ভাষা যখন উনি লিখতে যাচ্ছেন, সে ভাষার উদ্ধৃতি ব্যবহার করতে যাচ্ছেন, তখন কিন্তু লেখাটা তার ওজনদার হওয়ার পরিবর্তে একেবারেই হালকা হয়ে যাচ্ছে, ঠুমকো হয়ে যাচ্ছে, সেটি তার মূল্য হারাচ্ছে। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমাদের কী করতে হবে, উদ্ধৃতিগুলো যেন না ব্যবহার করা হয় যে ভাষায় বা যে বিষয়ে তার দক্ষতা নেই, বিশেষ জানা নেই, প্রাবন্ধিক সেটি উদ্ধৃতি করতে নিষেধ করেছেন। এবার আমরা 8 নম্বর এবং 9 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখো 8 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না, স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের যে রসিকতার চেষ্টা মতো কদর্য আর কিছুই নাই। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এখনকার বেশিরভাগ লেখকের ক্ষেত্রে দেখা যায় বা সাময়িক সাহিত্য নিয়ে যারা কাজ করছেন বা সাময়িক সাহিত্যের প্রতি যারা আগ্রহী তাদের ক্ষেত্রে দেখা যায় কি, তারা যেহেতু খুব কম সময়ে এই সাময়িক সাহিত্য লিখতে হবে বা সমসাময়িক বিষয় নিয়ে লিখতে হবে, সেই বিষয়ে তার দেখা যাচ্ছে খুব বেশি দক্ষতা নেই, হ্যাঁ তার সে বিষয়ে বিশেষ কোনো জ্ঞান নেই, জানাশোনা নেই, তখন সেটি সে খুব আমরা যেটাকে বলি ওজনদার, ওজনদার লেখা বা খুব একটা ভালো লেখার বা ভালো মানের লেখার চেষ্টা করতে গিয়ে তিনি কী করেন, প্রয়োজন নেই তারপরেও কী করছেন, অস্থানে অলঙ্কারের ব্যবহার করছেন। আবার দেখা যাচ্ছে যে কি, যে এই অলঙ্কারের বিষয়ে তিনি জানেনই না, হ্যাঁ তখন কী করছেন, অস্থানে সেই অলঙ্কারটা তিনি প্রয়োগ করছেন। কিন্তু এখানে প্রাবন্ধিক বলেছেন যে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না, এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। অলঙ্কার বা রসিকতা যেখানে সেখানে করা ঠিক নয় বা প্রয়োগ করা ঠিক নয়, স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে সামগ্রী থাকলে প্রয়োজন মতো সেটা আপনি এসে পড়বে। আমরা যেমন কথায় কথায় বিভিন্ন ধরনের প্রবাদ প্রবচন বা অলঙ্কারী শব্দের ব্যবহার করি, অর্থাৎ কি আমাদের মাথায় বা জ্ঞানী আমাদের থাকলে সেটা আপনি এসে পড়বে, সেটা আমরা জোর করে আমাদের লেখায় বা কথায় উপস্থিত করার দরকার হয়ে পড়ে না। তাই প্রাবন্ধিক বলেছেন যে এই চেষ্টাটা না করাই শ্রেয়। হ্যাঁ, সেটা কী করবে, যদি আমার ভাণ্ডার বা জ্ঞানে থাকে সেটা আপনি আপনি লেখার মধ্যে চলে আসবে। হ্যাঁ, অসময় বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগে যে রসিকতার চেষ্টার মতো কদর্যর কিছুই নেই, মানে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। শুধু শুধু কি জোর করে কাউকে হাসানোর চেষ্টাকে কী বলা হয়, ভাড়ামি বলা হয়, বা জোর করে অলঙ্কার প্রয়োগের চেষ্টা করলে কী হবে, লেখা তার মানটা হারাবে। এরপরে আমরা 9 নম্বর পয়েন্টে আছি, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হবে সে স্থান থেকে কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে, যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখক নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। প্রাচীন লেখার একটা নিয়ম আছে বা বিধি আছে, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সে স্থানটি কাটিয়ে দিবে। অর্থাৎ যে অনেক সময় আমাদের মনে হয় কি এখানে খুব সুন্দর একটা আলঙ্কারিক বা শব্দ ব্যবহার করা হয়েছে বা বাক্য ব্যবহার করা হয়েছে, তাহলে মনে হলো কি লেখাটা অনেক সুন্দর হয়েছে, আবার অনেক সময় মনে হয় কি এখানে খুব ভালো একটা রসিকতা করে গিয়েছে, এই বিষয়গুলোকে তখন প্রাচীন আলঙ্কারিকে কী করতেন, সেটি কেটে দিতেন। কিন্তু লেখক বলছে এই বিষয়টার বা এই নিয়মের পক্ষপাতী নন, তিনি সে কথা বলছেন না, তিনি বলছেন যে যে লেখাটাতে আলঙ্কারিক শব্দ বা রসিকতা করা হয়েছে সেই লেখাগুলোকে বারবার বন্ধুবান্ধব বা পরিচিতজনকে বারবার পড়ে শোনানোর জন্য, তাতে হবে কি এর কুটগুলো ধরা পড়বে, বা নিজেও অনেক সময় বারবার পড়তে গেলে একটা সময় দেখা যাচ্ছে যে কি সে লেখাটা আমার কাছে আর ভালো লাগছে না, সেই অলঙ্কারটা আমার কাছে ভালো লাগছে না, তখন সেটা আমার কি নিজেরই কেটে দিতে ইচ্ছে করবে। লেখক এই পরামর্শটাই হচ্ছে নবলেখকদের প্রতি করেছেন। এরপরে আমরা 10 নম্বর এবং 11 নম্বর পয়েন্টস নিয়ে আলোচনা করছি। আসো দেখো এখানে 10 নম্বর পয়েন্টসে কী বলা হয়েছে, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা, যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাতে পারবেন তিনিই শ্রেষ্ঠ লেখক, কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। এই যে লেখকরা বা সাহিত্যিকরা যে লেখাটা লিখছেন তার আসল উদ্দেশ্য কী, যে কোনো বিষয় সম্পর্কে বা তিনি যেটা বুঝছেন সেটি খুব সহজ সরল বা ভাষায় পাঠককে বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, অর্থাৎ যে লেখাটা আমরা লিখছি বা লেখকরা লিখছেন সেটা কী হতে হবে, পাঠকের বোধগম্য হতে হবে, লেখা তো হচ্ছে পাঠকের জন্যই। হ্যাঁ, সেই কিন্তু পাঠক যদি সেই লেখাটা বুঝতেই না পারে
তাহলে লেখার কি কোনো মূল্য থাকবে না লেখার কোনো মান থাকবে। সেজন্যই প্রাবন্ধিক এখানে বলেছেন সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে যে সরলতা, অর্থাৎ খুব ভাব গম্ভীর্য লেখার মধ্যে খুব প্রয়োগ না করে, খুব আলঙ্কারিক শব্দ ভাষায় লেখার মধ্যে প্রকাশ না করে আমাদেরকে কী করতে হবে, সহজ সরল ভাষায় আমাদের রচনাটা লিখতে হবে। যেমন ধরা যদি বলা হয় মিন খুব কুলক বলার, তোমরা কি কেউ বুঝবে? বুঝবে না। এখানে আমাদের কী বলতে হবে, যদি আমরা বলি হ্যাঁ যে মাছের তাড়ানো যে পদ্ম কাটা, প্রথম বাক্যটা হচ্ছে যে কি সংস্কৃত বাক্য মিন বকুল কুবলায়, অর্থাৎ বাংলায় যদি আমরা একটু সহজ ভাষায় বলি মাছের তাড়ানো মানে মাছের তাড়ানায় বা নাড়াচাড়াতে কি হচ্ছে পদ্ম কাঁপছে। তাহলে দেখো আমাদের দ্বিতীয় বাক্যটি আমাদের কিন্তু বোধগম্য হচ্ছে। লেখক এখানেই সেই কথাটা বলেছেন যে অলঙ্কারে সরলতা থাকতে হবে, অর্থাৎ সহজে পাঠকের বোধগম্য হতে হবে, তাহলে লেখা তার মানটা বজায় রাখতে পারবে। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাতে পারবেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ লেখক। তাহলে আমরা যদি ভারী ভারী আলঙ্কারিক শব্দ লেখায় পড়তে থাকি বা সেটা প্রয়োগ হতে থাকে, তখন পাঠক হিসেবে যখন আমরা সেটা বুঝবো না সেই লেখার মান কিন্তু আর থাকছে না। তাই প্রাবন্ধিক বলেছেন লেখার উদ্দেশ্য কিন্তু পাঠককে বোঝানো, তার জন্য লেখাটাকে দুর্বোধ্য করে তোলা না। এরপরে আসো আমরা 11 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি। কাহারও অনুকরণ করিও না, অনুকরণ দোষগুলো অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলা লেখক এরূপ লিখিয়াছেন আমি ওইরূপ লিখিব এ কথা কদাপি মনে স্থান দিও না। আমরা মানুষকে অনুকরণ করি, সাহিত্যিকরাও করেন যে অনেক ভালো মানের একজন লেখককে ভালো লিখতে দেখে সে অনুপ্রাণিত হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তার মতো করে হুবহু আমাকেও লিখতে হবে বা ওই লেখককেই লিখতে হবে। লেখকদের কী হতে হবে, অন্যের লেখা দ্বারা অনুপ্রাণিত হওয়াতে তার জন্য দোষী নয়, কিন্তু যখন সে হুবহু তাকে অনুকরণ করছে সেভাবে কীভাবে লিখছে একদম হুবহুভাবে লিখছে, হ্যাঁ সেটা কিন্তু কী হবে তার লেখক সত্তাটাকে হত্যা করবে। সে কী করতে হবে, তাকে অনুকরণ করবে তবে সেটা অনুপ্রাণিত হয়ে, হ্যাঁ সেখানে হুবহু অনুকরণ করা যাবে না। প্রাবন্ধিক এখানে বলেছেন যে এইভাবে অনুকরণ করলে কী হচ্ছে, তার দোষগুলো অনুকরণ করা হবে গুণগুলো নয়, অর্থাৎ ওই যে যাকে অনুকরণ করা হচ্ছে তার ভিতরে সে তো একেবারেই শুদ্ধ নয়, তার গুণগুলো না হয়ে সে দোষগুলোই কিন্তু নব্য লেখক বা নতুন যিনি লিখছেন তার লেখার মধ্যে চলে আসছে, তার মানে কি দোষগুলো চলে আসছে। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাঙালি লেখক এরূপ লিখিয়াছেন আমি এরূপ লিখিব এ কথা কদাপি মনে স্থান দিও না, অর্থাৎ অমুক তমুকের মতো বা অমুক লেখকের মতো আমাকেও হতে হবে এ ধরনের চিন্তা যেন মনে স্থান না দেওয়া হয়, তাতে কী হবে লেখক সত্তাটা আর জীবিত থাকবে না। তাই লেখক প্রাবন্ধিক বলেছেন যে অনুকরণটা যথাসম্ভব পরিহার করার জন্য। আসো এবার আমরা 12 এবং 13 নিয়ে আলোচনা করি। 12 নম্বরটাতে দেখো যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না, প্রমাণগুলো সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা যায়। অর্থাৎ লেখক যা লিখবে যে তথ্য উপাত্তগুলো তিনি লেখায় প্রয়োগ করছেন সেগুলো প্রমাণের যেন উপকরণগুলো তার হাতে থাকে বা সেগুলো প্রমাণ দেওয়ার তিনি চেষ্টা করবেন, অর্থাৎ যে কথাটি তিনি বলছেন তার একটা বিশ্লেষণ লেখাতে থাকতে পারে, তার প্রমাণটা থাকতে পারে যে তিনি যে কথাটা বলছেন সেটা সত্যি বা সেটা কী প্রকারে ঘটতে পারে তার একটা বিশ্লেষণ তিনি তার লেখায় উপস্থাপন করবেন। কিন্তু সবসময় যে আমাকে একেবারে খুব বিশ্লেষণ করে লিখতে হবে, আমি যে কথাটা বলছি সে কথাটা একেবারে প্রমাণ দিতে হবে তা কিন্তু নয়, কিন্তু যখন পাঠকের হাতে লেখাটা পৌঁছে যাচ্ছে পাঠকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা পাঠক যখন এই কথাটার সত্যতা জানতে চাইবে তার জন্য প্রমাণাদি হাতে রাখা চাই, যাতে যে কোনো সময় যে কেউ প্রশ্ন করলে তার লেখা সম্পর্কে লেখক তার উত্তর দিতে পারেন বা প্রমাণটা তিনি উপস্থাপন করতে পারেন। তাই কী করতে হবে, যা লিখছেন বা যে তথ্যপাত্রগুলো লেখক তার লেখাতে প্রয়োগ করছেন সেগুলো সম্পর্কে কী থাকতে হবে, প্রমাণগুলো লেখায় প্রয়োগ না করলেও বা লেখায় ব্যবহার না করলেও সেগুলো হাতে রাখা চাই, যাতে যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন বা প্রমাণটা দিতে পারেন। এরপরে আসি আমরা সর্বশেষ পয়েন্ট বা 13 নম্বর পয়েন্ট নিয়ে। বাঙালা সাহিত্য বাঙালার ভরসা, এই নিয়মগুলো বাঙালার লোকদিকের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকবে। অর্থাৎ এই যে 1 থেকে 12 পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম, প্রাবন্ধিক এখানে যা যা বলেছেন যে যশের জন্য লিখবে না বা খ্যাতির জন্য লিখবে না, টাকার জন্য লিখবে না, জনগণের কল্যাণের জন্য লিখবে, হ্যাঁ যেটা জনগণের কল্যাণের বিরুদ্ধে যায় বা সাময়িক সাহিত্য যেটা
হ্যাঁ সেরকম ধরনের লেখা যেন কেউ না লিখে, তারপর লেখার মধ্যে যেন অতিরিক্ত আলংকারিক শব্দ ব্যবহার না করা হয় যেটা পাঠকের জন্য দুর্বোধ্য হয়ে যায়, বা অকারণ রসিকতা যেন লেখার মধ্যে না করা হয় যাতে কি হচ্ছে লেখাটা তার মান হারাবে বা গুরুত্ব হয়ে যাবে, সেটি কি হয়ে যাবে একেবারে হালকা ঠুনকো হয়ে যায়, এই ধরনের লেখা যেন কেউ না লিখে। হ্যাঁ তারপর যে ভাষায় যার দক্ষতা নেই সেই ভাষা যেন তিনি তার লেখায় প্রয়োগ না করেন, এই যে ইত্যাদি যে 12টি উপদেশ তিনি বা যে নিবেদনটা তিনি নবলেখকদের প্রতি করেছেন সেটা যদি লেখকরা অনুসরণ করেন বা এই নিয়মগুলো মেনে চলেন তাহলে কি হবে আমাদের বাংলা সাহিত্য গতি দ্রুত বেগে ধাবিত হবে, কোন দিকে ঠিক সামনের দিকে এগিয়ে যাবে আমাদের বাংলা ভাষা বা সাহিত্য। লেখক এই নিবেদনগুলো নবলেখকদের প্রতি করেছেন বা এই অনুরোধগুলো করেছেন, তাহলে কি এই নিয়মগুলো যখন আমাদের বাংলা সাহিত্যের বা বাংলা লেখকরা যখন মেনে চলবে সেগুলো যখন রক্ষিত হবে তখন বাংলা সাহিত্যের গতি আর কেউ আটকে রাখতে পারবে না। তো আমরা আমাদের আজকের আলোচনা এটুকু পর্যন্ত করলাম, আমরা পরবর্তী ক্লাসে একটা নতুন অধ্যায় শুরু করব। তোমরা খুব ভালোভাবে বাংলার নবলেখকদের প্রতি নিবেদন এই প্রবন্ধটি বা পয়েন্টসগুলো খুব ভালোভাবে পড়বে, যেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে তোমরা কমেন্টসে সেটা বলে দেবে, আমরা পরবর্তী আরেকটি ক্লাস নেওয়ার চেষ্টা করব এই বিষয়টা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।